কাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আপনারা যারা আপার প্রাইমারি শিক্ষকতার জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, এখান থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। এখানে বেশ কিছু ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ এই ইন্টারভিউ ক্লাসের তৃতীয় পর্ব। বন্ধুরা, এই পর্ব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 100% কমন যোগ্য প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, ফর 100% শিওর সাকসেসের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেখে নিতেই পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইন্টারভিউয়ের প্রশ্নগুলো শুরু করছি এবং তার সমাধানও দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন প্রথম প্রশ্ন, আপনি কেন শিক্ষক হতে চান? আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন শিক্ষক হতে চান, তখন আপনি কি উত্তর দেবেন? এত সহজ একটা প্রশ্ন, তাহলে এর উত্তরটা কিভাবে দেবেন? আপনি আপনার নিজের মতো দিতেই পারেন, অথবা আমি যেভাবে এখানে উত্তরটা করেছি আপনি এভাবেও দিতে পারেন। শিক্ষকতা বহু পুরানো একটি বৃত্তি, যেখানে আমি শুধুমাত্র চাকরি পাব না, আমি শিক্ষকতার মাধ্যমে আমার কেরিয়ার তৈরি করতে পারব। তবে এটা ব্যক্তিগত দিক, সামাজিক দিক থেকে সমাজ বা সরকারের একটা দায়বদ্ধতা আছে, আমি সেই দায়বদ্ধতায় অংশীদার হতে চাই। গেল প্রথম প্রশ্ন। এবার দেখুন, ওই যে প্রশ্নটা, ওই প্রশ্নটার আপনি উত্তর দিলেন, দেওয়ার পরে ওই প্রশ্ন থেকেই কিন্তু আরেকটা প্রশ্ন আপনার দিকে থ্রো করতে পারে, আপনাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিতে পারে ওই প্রশ্ন থেকেই। শিক্ষকতাকে আপনি চাকরি না সামাজিক দায়িত্ব কীভাবে নিতে চান? তাহলে ওই প্রশ্নের সোর্সে কিন্তু এই প্রশ্ন। তখন আপনি বলতে পারেন এইভাবে যে শিক্ষকতাকে ব্যক্তিগত দিক থেকে আমি চাকরি হিসেবে নেব, আর সামাজিক দিক দিয়ে সামাজিক দায়িত্ব পালন করব। যাই হোক, দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসি তিন নম্বর প্রশ্ন, শিক্ষার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র চাকরি পাওয়া? তাহলে প্রশ্নটা দেখুন যে কি প্রশ্ন বলতে চাইছে, আবার শিক্ষার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র চাকরি পাওয়া? তখন আপনি তাহলে এর পাশাপাশি আপনি কি উত্তর দেবেন? দেখুন, শিক্ষার উদ্দেশ্য অল্প কথায় বলতে গেলে আত্মোন্নতি ও আত্মোপলব্ধি। আত্মোন্নতি ও আত্মোপলব্ধি মানে নিজেকে উপলব্ধি করতে শেখা এবং নিজের উন্নতি ঘটানো সার্বিক দিক দিয়ে। পরের প্রশ্ন, ক্লাসে ছাত্রদের কিভাবে আপনি মনোযোগী করে তুলবেন? ক্লাসে তো আপনি পড়াবেন, তাহলে আপনি ছাত্রদের কিভাবে পড়াশোনায় মনোযোগী করবেন? এরকম যদি প্রশ্ন আপনাকে ইন্টারভিউয়াররা করে থাকেন, আপনি কি উত্তর দেবেন? তাহলে প্রথমত আপনি যেটা বলবেন বা বলতে পারেন, আপনার নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমার মতানুযায়ী যেটা আমরা বলবো, যেটা আমি বলতে পারি, বা আপনাদের যদি ভালো লাগে এই উত্তর আপনারা বলতে পারেন, যে প্রথমত ছাত্রদের মনে বিষয়বস্তুর ব্যাপারে আগ্রহ সৃষ্টি করব। তাহলে প্রথমত কি, প্রথমত ছাত্রদের মনে বিষয়বস্তুর ব্যাপারে আগ্রহ সৃষ্টি করব। দ্বিতীয়ত, প্রশ্নের মাধ্যমে ছাত্রদের মনে শূন্যতা সৃষ্টি করব। তৃতীয়ত, উত্তর দিয়ে সেই স্থান পূরণ করব। তাহলে প্রশ্নের মাধ্যমে ছাত্রদের মনে শূন্যতা সৃষ্টি করব এবং সেই শূন্যতা পূরণ করব কিভাবে? উত্তর দিয়ে সেই স্থান পূরণ করব। চতুর্থত, এভিএইডস এর যথাযথ ব্যবহার করব। এভিএইডস আমি আগের ভিডিওটিতে দিয়ে দিয়েছি, মানে এর পুরো নাম হচ্ছে অডিও ভিজুয়াল এইডস।
অডিও ভিজুয়াল এইডস এর যথাযথ ব্যবহার করব। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওগুলিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো কিন্তু আপার প্রাইমারিতে কোনো না কোনো প্রার্থীকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবেই করবে। বন্ধুরা, এটা একবারে 100% আমি শিওরভাবে বলতে পারি। তাই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে প্রশ্নগুলো পড়ে রাখতে পারেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব, অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। থ্যাংক ইউ।